কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট অ্যাডভোকেট শাহনাজ জাকিমন চলে এসেছি আরেকটি সুখবর নিয়ে। সুখবরটা গতকালই দিয়েছি, কিন্তু সেই সুখবরের ধারাবাহিকতায় আজকে নতুন সুখবর। সেটা হচ্ছে, যাদের জমি কেউ বেদখল করে নিয়েছেন তারা তো ভূমি অপরাধ প্রতিরোধ আইনের 8 ধারা অনুযায়ী ফেরত পাবেন। কিন্তু কিভাবে ফেরত পাবেন এটা তো বলা ছিল না, এটা বিধিমালাতে বলা হওয়ার কথা ছিল। বিধিমালাটা পাশ হয়েছে, পাশ হওয়ার পরে এই যে আমার হাতে বিধিমালাটি দেখছেন, বিধিমালাটি আমার ভিডিওর লিংকে দিয়ে দিব। বিধিমালার পিডিএফ ফাইল আপনারা কাইন্ডলি নিয়ে নিতে পারেন, আমার ওয়েবসাইটে আছে, কাইন্ডলি যেয়ে নিয়ে নিতে পারেন। আর কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের যাদের জমি অবৈধভাবে কেউ দখল করে নিয়েছেন সে বিষয়ে আজকে আলোচনা করব, এবং আবেদন করার পরে বিজ্ঞ আদালত কিভাবে আপনাকে জমিটি ফেরত দিবে সে বিষয়েও আপনাদের সাথে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আমার বুদ্ধির মধ্যে যতটুকু আছে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখন আপনি ভূমি অপরাধ প্রতিরোধ আইনের 8 ধারা অনুযায়ী যখনই আপনি জমি ফেরত পেতে চাচ্ছেন তখন আবেদন করবেন কিভাবে? এই যে ভূমি অপরাধ প্রতিরোধ আইনের বিধিমালা প্রকাশ হলো 24 সালে, এই 24 সালের বিধিমালার পরিশিষ্ট 5-এ একটা ফর্ম আছে, এই ফর্ম অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। ইনি কে হবেন? এই ম্যাজিস্ট্রেট মহোদয় যিনি হবেন তাকে অবশ্যই নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ যিনি আছেন তাকে একটা অর্পিত দায়িত্ব দেওয়া হবে, হয়তো স্পেশালাইজডভাবে যে এই মামলাগুলো দেখার জন্য। এখন ওই এই মামলাটা আপনি পরিশিষ্ট 5 অনুযায়ী আবেদন করলেন, করার পরে কি করবেন? করার পরে আপনাদের তো নথিগুলো প্রডিউস করতে হবে, আপনি যে সঠিক মালিক, কিভাবে মালিক হলেন, আপনি কি ওয়ারিশ সূত্রে পেয়েছেন, না আপনি খতিয়ানে দীর্ঘদিনভাবে খতিয়ানে আছেন, না আপনি বিভিন্নভাবে জমি কিনেছেন, এই এই যে ডকুমেন্টসগুলো এগুলো আপনাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করতে হবে। এই ডকুমেন্টগুলো প্রডিউস করার পরে বিজ্ঞ আদালত পেরুস করবেন, অর্থাৎ বিজ্ঞ আদালত এই ডকুমেন্টগুলো দেখবেন যে এই জিনিসগুলো সঠিক কিনা। ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে, বিজ্ঞ আদালতের কাছে যদি মনে হয় সঠিকতা আছে, তাহলে বিজ্ঞ আদালত আপনার নেক্সট স্টেজে যাবে। আর যদি মনে হয় যে সঠিক নেই, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো ফেক, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত ওখানেই কিন্তু আপনি মামলাটি শেষ করে দিবেন। আসলে এই কথাটা আইনে থাকার দরকার ছিল কি না? অবশ্যই দরকার ছিল, কারণ বাংলাদেশের বহু মানুষ আছেন যারা দুর্নীতিগ্রস্ত, 2 নম্বরই কাজকাম করেন, ভূমি খেকো, এরা কিন্তু এরকম ফেক ডকুমেন্টস নিয়ে অনেক সময় মামলা করতে পারেন, সেজন্য তাদের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এটা অবশ্যই লাইক পাওয়ারযোগ্য, আমি তা অবশ্যই এদেরকে, যারা আইনটি করেছেন তাদেরকে স্যালিউট জানাই। আপনারা আমার মামলা করলেন, মামলা করার কয়দিনের মধ্যে কি হবে? মামলা করার পরে তো নোটিশ যেতে হবে, যারা আপনার জমিটি জোর করে দখল করে রেখেছেন তাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হবে, 15 দিনের শোকজ নোটিশ, এই 15 দিনের মধ্যে এসে জবাব দিতে হবে। তবে জবাব যদি না দিয়ে থাকেন তাহলে কি হবে? জবাব না দেওয়ার আগে আরেকটি কথা বলে নিই, জবাব দেওয়ার আগে কোনো কারণবশত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আর 15 দিন জবাবের সময় এক্সিট বের করা সম্ভব। তবে এই জবাব দেওয়ার যে টাইমটা থাকবে এর মধ্যে কিন্তু বিজ্ঞ আদালত একটি তদন্ত কমিটি গঠন করে দিবেন। 15 প্রথম দিনই এই তদন্তটি যাবে, তদন্ত 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়া যদি 15 দিনের মধ্যে, 15 দিন নয়, 15 কার্য দিবস, অর্থাৎ কর্মদিবস, যেদিন অফিস আদালত খোলা থাকে, এর মধ্যে যদি না দিতে পারেন তাহলে আর 15 দিন বাড়ানো সম্ভব। এরপরে যে ভূমি যিনি রিপোর্ট দিয়েছেন যে এই জমি নিয়ে একজন অবৈধভাবে দখল করে আছেন কি নেই, এই রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়ে থাকেন, অর্থাৎ যে কোনো পক্ষ যিনি আবেদন করেছেন কিংবা যার বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তিনিও যদি আসেন, তিনিও একটা পূর্ণ তদন্তের আবেদন করতে পারেন, কিন্তু সেগুলো হতে হবে যুক্তিসঙ্গত উপায়। যখন আপনার জমিতে তদন্ত হয়ে গেল, এসি ল্যান্ড মহোদয় যিনি দায়িত্বে থাকবেন, আর কি এসি ল্যান্ড নয়, যিনি দায়িত্বে থাকবেন,
উনি গেলেন, যাওয়ার পরে উনি ওই ম্যাজিস্ট্রেট মহোদয় গেলেন, যাওয়ার পরে এখন তো জমিটির মাপজোকের দরকার আছে, কতটুক জমি বেদখল আছে, কতটুক জমি তিনি পাবেন, যিনি আবেদন করেছেন তিনি কতটুকু পাবেন আর কতটুক বেদখল আছে এগুলো মাপজোক করতে পারবেন। একজন স্থানীয় সার্ভেয়ার বা সরকারের যেসব সার্ভেয়ার থাকেন তারাও যেতে পারেন, প্রত্যেক জায়গায় সরকারের সার্ভেয়ার থাকেন, তারা যাবেন মাপজোক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এইভাবে আপনারা জমির যে সমস্যা সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা করবেন। তা শুধু তাই নয়, জমির যদি ম্যাপ করার দরকার থাকে, স্কেচ করার দরকার থাকে, সব কিছু করবেন। বিজ্ঞ আদালত যে নোটিশ করেছিলেন, নোটিশের নোটিশ দিয়ে মামলা, সেই জমির চৌহদ্দিতে যারা যারা আছেন তাদেরকেও বিজ্ঞ আদালত ডাকবেন। এখন চৌহদ্দি বলতে কি বোঝায় আপনাদের একটু সংক্ষেপে বলি, চৌহদ্দি বলতে বোঝায় যে কোনো জমির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চারদিকে কে কে আছেন, কোন কোন মালিকরা আছেন, তাদের অবস্থানকে চৌহদ্দির অবস্থান বোঝানো হয়ে থাকে। এখন তাদেরকেও ডাকবেন। এখন এই ডাকার পরে এই সব তদন্ত শেষ হলো। তদন্ত শেষ হওয়ার পরে কি করবেন, এই সব তদন্ত শেষ হওয়ার পরে ম্যাজিস্ট্রেট মহোদয় শুনানির জন্য আবার দিন দিবেন, একটা সংক্ষিপ্ত দিন দিবেন। অবশ্যই সংক্ষিপ্ত দিনে শুনানি হওয়ার পরে যদি ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে মনে হয় যে এই জমিটি নেক্সট স্টেজে অর্থাৎ উচ্ছেদে যাওয়া দরকার, তাহলে উচ্ছেদে যাবেন। এখন দখল উচ্ছেদের ক্ষেত্রে, পুনরুদ্ধার বা উচ্ছেদের ক্ষেত্রে বেদখল যে করেছে অবৈধভাবে, সেই বেদখলকে উচ্ছেদ করার জন্য 8 ধারা অনুযায়ী এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা 8 ধারা অনুযায়ী পরিচালিত হবে। এই বিধিমালা 8 ধারা অনুযায়ী কি হবে, 15 দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তর করতে ব্যর্থ হলে, ধরেন আপনারা যারা বাদী আছেন তারা রায়টি পেলেন, এই রায় পাওয়ার পরে 15 দিনের মধ্যে যদি প্রতিপক্ষ দখল হস্তান্তরে ব্যর্থ হন, তাহলে পরিশিষ্ট 8 মোতাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সাহায্য নিয়ে কিন্তু আপনারা ওখান থেকে তুলে দিতে পারবেন। অবশ্যই এটা আইনি প্রসেসের মাধ্যমে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে। এরপরে ম্যাজিস্ট্রেট মহোদয় ওই দখল হস্তান্তর হয়ে গেলে এক পরিশিষ্ট 9 অনুযায়ী একটি দখলনামা দিবেন যে হ্যাঁ আমরা উচ্ছেদ করে দিয়েছি উনাকে, আপনারা এই যে দখলনামা এটুকু রাখেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এইটা আপনাকে রাখতে হবে। ধরেন দখল উচ্ছেদ করতে যাচ্ছেন, সেই দখল উচ্ছেদের সময় যদি কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়ে থাকে, সেজন্য কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে পারেন। ক্ষেত্রবিশেষে যে থানার ইনচার্জ আছেন তাকে ডাকতে পারেন, পুলিশ ডাকতে পারেন, দখল কার্যক্রমটি সম্পন্ন হয়ে থাকবে। এখন যিনি বেদখল করে রেখেছেন বা অবৈধভাবে যিনি দখল করে রেখেছেন, তিনি যদি দখলি কার্যক্রমকে বিঘ্নিত করার চেষ্টা করেন বা বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে ম্যাজিস্ট্রেট মহোদয় কি করবেন, যিনি বিঘ্নিত করার চেষ্টা করবেন বা বাধা দেওয়ার চেষ্টা করবেন তাকে আইনে শপথ করা হবে, অর্থাৎ তাকে অবশ্যই অবশ্যই ধরে নিয়ে আইনের হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এক্সিস্টিং ল অনুযায়ী। অর্থাৎ আপনাদের কিন্তু এই যে এতদিনের আশা আকাঙ্ক্ষা, এতদিনের ইচ্ছা, এতদিনের দুঃখ কষ্ট, যে আপনার নিজস্ব যে জমিটি আছে সেটি আপনার ফেরত নেওয়া দরকার, কিন্তু আপনি পাচ্ছেন না, এই সব বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে এখন থেকে আপনাদের সুফল পেতে শুরু করবেন। কারণ এই জমিটি যদি আপনি উদ্ধার করতে দেওয়ানি মামলায় যেতেন তাহলে সুদীর্ঘ দিন লেগে যেত, সুদীর্ঘ দিন। কিন্তু এখন এটি কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে, এখন সহজ হয়ে গিয়েছে এই জন্য যে ভূমি অপরাধ প্রতিরোধ আইনের 8 ধারাটি স্পষ্টভাবে বলবৎ হওয়া শুরু করবে খুব তাড়াতাড়ি। কারণ ম্যাজিস্ট্রেট মহোদয়দের দায়িত্বভার অর্পণ করে দিলেই তারা মামলা নেওয়া শুরু করবে, এবং মামলা নেওয়া শুরু করলেই কিন্তু অনেকেই মামলা করবে। এই মামলা করলে কিন্তু তখন দেখবেন যে অনেক সুবিধা আমরা পেয়ে যাব, সাধারণ মানুষ যারা আছেন তাদের দুঃখ কষ্ট অনেকাংশে কমে যাবে ভাই। সেজন্যই বললাম কিন্তু আমি প্রথমে সুখবর।